আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। শীতের মৌসুম পড়ে গিয়েছে, এই শীতে রসে ডুবানো টই টুম্বুর যদি চিতই পিঠায় না খাওয়া হয় তাহলে কেমন হয়? পিঠাপুলির আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে রসে ডুবানো চিতই পিঠা বা রস পিঠা। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এই পিঠাটা কতটা ফ্লাফি আর সফট হয়েছে। দেখুন, আমি কেটে দেখিয়ে দিচ্ছি, আর এই ভিতরটাও অসংখ্য ছিদ্রে ভরা, এজন্যই ভিতর পর্যন্ত রস ভালোভাবে পৌঁছে গিয়েছে। পিঠা এতটাই সফট আর ফুলকো হয়েছে যে ধরা মাত্রই কেটে যাচ্ছে। তো চলুন আর দেরি কিসের, তৈরি করে ফেলি মজাদার রস পিঠা। রসের পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা হাঁড়িতে গরুর দুধ বসিয়েছি। এখানে মেজারমেন্ট ওজনে 2 কেজি পরিমাণ দুধ ছিল। এই দুধগুলোকে ভালোভাবে জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি। দুধ যত ঘন হবে পিঠার স্বাদও ঠিক ততটাই বেড়ে যাবে। পিঠা বানানোর এ পর্যায়ে আমি আরও একটা বড় সাইজের হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িতে নিয়ে নিব 1 কেজি পরিমাণ খেজুরের গুড়। আমি দানাটা নিয়েছি, আপনারা চাইলে পাটালিটাও ব্যবহার করতে পারেন, অথবা হাতের কাছে যদি খেজুরের রস থাকে তাহলে সেটা জ্বালিয়ে ঘন করে নিয়েও মিষ্টির জন্য ব্যবহার করতে পারেন। তবে শর্টকাটে গুড় ব্যবহার করাই ভালো, কারণ 1 কেজি গুড় তৈরি করতে মিনিমাম 10 থেকে 12 কেজি পরিমাণ রস জ্বালিয়ে শুকিয়ে তারপর ব্যবহার করতে হয়। এজন্য সহজভাবে খেজুরের গুড় ব্যবহার করাই শ্রেয়। এবার এই খেজুর গুড়ের সাথে আমি পরিমাণ মতো পানি দিই। আমি এখানে খেজুর গুড়ের সাথে 1.5 কেজি পরিমাণে পানি মিশিয়ে নিলাম, কারণ 2 কেজি পরিমাণ দুধ জ্বালিয়ে আমি 1.5 কেজি করে নিয়েছি। এবার এই পানি সহ গুড়গুলো আমি চুলায় বসিয়ে দিব জাল করা। পানি সহ গুড়ের হাঁড়িটি আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার ফ্লেভারের জন্য অ্যাড করে দিব 3 টুকরা পরিমাণ দারচিনি, আরও অ্যাড করে দিব 4-5টা ছোট এলাচ, আর দিয়ে দিব 3টে তেজপাতা। এবার ভালোভাবে নেড়ে চেড়ে গুড়গুলো আমি পানির সাথে মিশিয়ে নিব, না হলে গুড় নিচে লেগে তলানি ধরে যাবে। বেশ কিছুক্ষণ জাল দিয়ে গুড়গুলো আমি পানির সাথে ভালোভাবে মিলিয়ে শিরা তৈরি করে নিয়েছি, আর 4-5 মিনিট ভালো করে জাল দিয়ে শিরাগুলো ঘন করে নিয়েছি। এর চেয়ে বেশি ঘন করার আর কোনো প্রয়োজন নেই, আপনারা মিষ্টিটা নিজের ইচ্ছে অনুযায়ী দিবেন। এতে কিন্তু আরও দুধ আর পিঠা যোগ হবে, সেই অনুপাতে মিষ্টিটা বুঝেই ব্যবহার করবেন। এবার এটা এক সাইডে রেখে চলে যাব পিঠা তৈরির প্রিপারেশনে। পিঠা তৈরি করার জন্য আমি একটা বোল নিয়েছি। এই বোলে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 6 কাপ পরিমাণ চালের গুঁড়া। এর সাথে অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। এতে করে পিঠাটা তৈরির দীর্ঘক্ষণ পরেও নরম থাকবে। এগুলো এখন একত্রে আমি ভালোভাবে একটু প্রথমেই মিশিয়ে নিব। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার 1 কাপ করে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে যোগ করে আমি একটা পিঠার জন্য গোলা তৈরি করে নিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে গোলাটা নরম হয়ে যেতে পারে। আমি মেজারমেন্ট বোঝানোর জন্য কাপ ব্যবহার করছি। সব শেষে জানিয়ে দিব মোট কত পরিমাণে পানি লেগেছে। পানি দেওয়ার পর যখন গোলাটা একটু আঠালো হবে ঠিক সে পর্যায়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে মাখিয়ে দিতে হবে। এতে করে পিঠার ব্যাটারে বা গোলাতে একটা এয়ার ক্রিয়েট হবে, যার ফলে পিঠা ফুলতে সহায়তা করবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে গোলাটাকে মাখিয়ে নিব। আমি 4 কাপ পরিমাণে পানি মিশানোর পরে গোলাটাকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে ভালোভাবে হাত দিয়ে এরকম মাখিয়ে নিয়েছি।
এবার আমি আরো বেশ কিছুটা পানি অ্যাড করব। মোটে আমি 5 কাপ পরিমাণ পানি দিয়ে পিঠার ব্যাটার অর্থাৎ গোলাটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার প্রথমে একটা বানিয়ে দেখব যে পিঠাটা ঠিকঠাক হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আরো সামান্য পরিমাণ কুসুম গরম পানি আমি অ্যাড করে দিব। এ পর্যায়ে আর হাতের প্রয়োজন হবে না। এবার আমি একটা গর্তযুক্ত চামচের সাহায্যে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। হাত দিয়ে আসলে সেরকম ভালোভাবে বোঝা যায় না। দেখুন, পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম তৈরি। এবার আমি শীতের ছুটিতে বাড়িতে এসেছি, এজন্যই এই পিঠাটি মাটির চুলায় মাটির খোলাতে আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন, পিঠা ভাজার জন্য চুলায় আমি জ্বাল জ্বালিয়েছি আর খোলাটাও বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। মাটির চুলায় মাটির খোলায় পিঠা ভাজার জন্য একদম তৈরি। এবার আমি গোলানো ব্যাটার থেকে গর্তযুক্ত 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে ঠিক মাঝখান বরাবর দিয়ে দিলাম। আর একটা মাটির ঢাকনা ভিজিয়ে ঠিক খোলার উপরে আমি পিঠাটি ঢেকে দিলাম। এবার অপেক্ষা করব মিনিট 2-3 সময় নিয়ে। ফিরে এলাম পিঠা জ্বালে দেওয়ার প্রায় 2-3 পর। দেখুন, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত সুন্দরভাবে ফুলে টইটম্বুর হয়ে গিয়েছে। আর রসের পিঠার জন্য পিঠা হওয়া চাই কিন্তু একদম পারফেক্ট। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা রসের শিরাতে পিঠাটা ঠিক উল্টাভাবে দিয়ে দিব আর ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দিব। এবার একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে রসে ডুবিয়ে রাখব। ফিরে এলাম রসেতে বেশ কয়েকটা পিঠা ডুবানোর পর। দেখতে পাচ্ছেন রসে পিঠাগুলো ডুবে গিয়েছে। এ পর্যায়ে এখন কুসুম গরম দুধ এই পিঠার শিরাতে যোগ করে দিব। খেয়াল রাখবেন খুব গরম যেন দুধ না থাকে, তাহলে কিন্তু গুড়ের কারণে বা শিরাতে দেওয়ার সাথে সাথে দুধগুলো ফেটে ছানা কেটে যাবে। এবার হালকা হাতে নেড়ে দিয়ে সব কিছু একত্রে মিশিয়ে দিতে হবে যাতে পিঠার সমস্ত জায়গায় রসগুলো সমানভাবে যায়। এখন দেখতে পাচ্ছেন দুধ যোগ করার ফলে আরও শিরার পরিমাণ বেড়ে গিয়েছে। এ পর্যায়ে আরও কিছু পিঠা এতে ডুবানো যাবে। আমি আরও 2-3 পিঠা এই শিরাতে যোগ করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রাত ভোর পর্যন্ত। সকালে আমি দেখিয়ে দিচ্ছি পিঠার কী অবস্থা। ফিরে এলাম রসের পিঠাগুলো রসে ডুবানোর সারা রাত রেখে দেওয়ার পরে। এবার দেখুন, যখন আমি পিঠাগুলো রসে ডুবিয়েছিলাম তখন এর উপরে ভরা ভরা রস ছিল। এখন পিঠাগুলো রস খেয়ে একদম টইটম্বুর হয়ে গিয়েছে। দেখুন, পারফেক্ট রসের পিঠার একটা গুণই আছে, যদি এটা পিঠাটা ঠিকঠাক হয় তাহলে রসগুলো শুষে খেয়ে ভরপুর রসে টইটম্বুর হবে। আর যদি পিঠা ঠিকঠাক না ফুলে তাহলে রসের জায়গায় রস থাকবে, পিঠাগুলোও ঠিকঠাক ফুলবে না। এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। একটু সাবধানে তুলতে হবে, কারণ পিঠাগুলো রস খাওয়ার পর অনেক নরম হয়ে যায়। ভরপুর রসে ডুবানো চিতই পিঠাগুলো বা রস পিঠাগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন পিঠাগুলোর ফাইনাল লুক কতটা সুন্দর এসেছে। একদম রসে ডুবে টইটম্বুর, ফুলে প্রায় 3 গুণ বড় হয়ে গিয়েছে। দেখলেন তো কিভাবে পারফেক্ট এবং সহজভাবে রসে ডুবানো পিঠা বা রস পিঠা তৈরি করতে হয়। অবশ্যই এই রেসিপি দেখে শীতে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।